সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া দুই হাজার সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট সিক্স আ গুড রিডার একজন ভালো পাঠক এর আলোচনায় সাদর আমন্ত্রণ আজকের আলোচনাতে থাকছে লেসন সিক্স পয়েন্ট এইট দ্য রিজনস ইতোমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো বাটনটির পাশে থাকা আইকনে ক্লিক করো এবং সর্বশেষ অল অপশনটি সিলেক্ট করো আমরা দেখিনি কি ইনস্ট্রাকশন রয়েছে লেসন সিক্স পয়েন্ট Lesson সিক্স পয়েন্ট এইট list দ্য লিস্ট অফ কারণের কারণগুলোর তালিকাটি পড়ো ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছ 6.1. Activity. বা কার্য ছয় দশমিক একে. তুমি লিখেছ কারণগুলোর তালিকাটি পর নাও এখন in pairs. গ্রুপস অথবা দলে ডিসকাস আলোচনা করো দ্য রিজনস কারণগুলো এগেইন পুনরায় অ্যান্ড এবং মেক দ্য এবং প্রয়োজনীয় পরিবর্তন করো তৈরি করো টু দ্য রিজনস কারণগুলোর ইউজ দ্য ফলোয়িং টেবল নিম্নলিখিত বা নিচের টেবলটি ব্যবহার করো টু ডু দিস এই কার্য করার জন্য অ্যাক্টিভিটি থাকা তালিকাটি এবারে দলগতভাবে জোড়ায় জোড়ায় নিজেদের মাঝে আলোচনা করো এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারো এজন্য নিচের টেবিলটি ব্যবহার করতে পারো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন ইউর লিস্ট তোমার তালিকায় ওয়ান অফ দ্য রিজন্স কারণগুলোর একটি ইজ হলো নিউ ওয়ার্স নতুন শব্দ বা নতুন শব্দাবলী বাট কিন্তু নাও এখন ইউ কেম টু নো তুমি জেনেছ দ্যাট যে ইউ ডিডেন্ট ইউজ কনটেকচুয়াল ক্লুজ তুমি কনটেক্সুয়াল ক্লোজ ব্যবহার করনি তাহলে আসো আমরা সক অনুযায়ী দেখি পূরণ করি প্রিভিয়াস লিস্ট অফ রিজনস পূর্বের কারণগুলোর তালিকা প্রেজেন্ট লিস্ট অফ রিজনস বর্তমান এর কারণগুলোর তালিকা নিউ ওয়ার্ডস আননোন অর নিউ ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কন্টেক্সুয়াল ক্লুজ আমরা কন্টেক্স এখানে আননোন অপরিচিত শব্দ নিউ ওয়ার্ডস নতুন শব্দ অ্যান্ড ডিডেন্ট ইউজ কনটেক্সুয়াল ক্লোজ কনটেকচুয়াল ক্লুজ ব্যবহার করা হয়নি নিউ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আগের যে সিক্স পয়েন্ট ওয়ানে অ্যাক্টিভিটি করেছি সেখানে আমরা সেই নিউ ওয়ার্ডগুলো সহজে বুঝতে পারিনি তার অর্থ কারণ হলো। আমরা কনটেক্সুয়াল ক্লুজ ব্যবহার করিনি তখন আমরা দেখি তারপরে কি রয়েছে রেয়ার ওয়ার্ডস লিস্টে রেয়ার ওয়ার্ডস অর্থাৎ এমন কিছু শব্দ যা কদাচিত পাওয়া যায় খুব বেশি ব্যবহার করা হয় না এরকম তাহলে আননোন রেয়ার ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কনটেক্সুয়াল ক্লুজ এখানেও আমরা কনটেক্সুয়াল ক্লুজ ব্যবহার করিনি রিসেন্টলি আনইউজড ওয়ার্ডস এমন কিছু ওয়ার্ড অব্যবহৃত শব্দ বর্তমানে অব্যবহৃত শব্দ এমন কিছু শব্দ যা বর্তমানে ব্যবহার হয় না যে কারণে এই শব্দগুলোর অর্থ আমার জন্য বা আমাদের জন্য কঠিন হয়েছিল তাহলে রিসেন্ট কারণ বা প্রেজেন্ট লিস্ট এর মধ্যে আমরা একটু পরিবর্তন করেছি তা হলো আননোন রিসেন্টলি আনইউজড ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কনটেক্সাল ক্লুজ যেহেতু আমরা ওই সময় কোনো কন্টেকচুয়াল ক্লুস ব্যবহার করিনি ওল্ড ওয়ার্ডস কিছু প্রাচীন শব্দ পুরাতন শব্দ যা এখন আর ব্যবহৃত হয় না এমন কিছু শব্দ সেই পয়েন্ট এর অ্যাক্টিভিটিতে উল্লেখ করেছিলাম কবিতার ক্ষেত্রে এখানেও প্রেজেন্ট লিস্টে এর কারণগুলো একটু আরো বেশি জোরালো হয়েছে সেটা হলো যে আন অপরিচিত ওল্ড ওয়ার্ডস পুরাতন শব্দ অ্যান্ড ইউজ কনটেক্সুয়াল ক্লোজ এবং কনটেক্সুয়াল ক্লোজ ব্যবহার করিনি আমরা তারপর দেখিয়ে আরেকটি কারণ ছিল ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ফ্রেজের ব্যবহার ফ্রেজেন্স অ্যান্ড এর ব্যবহার ছিল যেগুলোর অর্থ একটু দুর্বদ্ধ ছিল সেই ক্ষেত্রেও এখানে আননোন ওয়ার্ড ফ্রেজেস অ্যান্ড হিডিয়ামস অ্যান্ড ডিডেন্ট ইউজ কনটেক্সুয়াল ক্লুস এবং তখনও আমরা কনটেক্সুয়াল ক্লোজ ব্যবহার করিনি এবং সেটা করলে তখন এই শব্দগুলোর অর্থ আরও সহজেই বোধগম্য হতো তাহলে আমরা যে রিজনগুলো লিখেছিলাম সিক্স পয়েন্ট ওয়ানে এবং সেই সব রিজনের সাথে আরও কিছু রিজন যুক্ত করে আমরা নতুন তালিকা তৈরি করলাম এবং এটি হলো আজকের পাঠের মূল বিষয় এবং আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ